আমার পূজনীয় মা ও বোনেরা, পুরাণ প্রমাণ মতে সর্বপ্রথম মর্তভূমে কোথায় কিভাবে শিব পূজার প্রচলন ঘটেছিল তা আজকে রাজা ভগবান ব্রহ্মদেবকে বলছেন। ব্রহ্মদেব, আমার রাজ্যের প্রতিটি ঘরে ঘরে যাতে শিব পূজার প্রচলন হয় তার ব্যবস্থা করে দিয়ে যেতে হবে। তাই পুরাণ প্রমাণ মতে সর্বপ্রথম মন্তভূমে মহান রাজার রাজ্যে ব্রহ্মদেবের হাত ধরে শিব পূজার প্রচলন ঘটেছিল। এরপর আপনাদের আলোক উদ্ভাসিত মহান মঞ্চে দেখতে পাবেন শিব পূজায় পাঠা বলি। এইটার জন্য বলবো না, যেন কত ভিতরের কথা বলবো।
আরে শোন শোন শোন, তোরাও শিব পূজা করবি? বা ঠাকুরের কি বুঝি ধরে বলা বললি, আমাদের রাজ্যের প্রত্যেকটা ঘরে ঘরে শিব পূজা হবে, তো বলছি তোরাও শিব পূজা করবি? আরে শোন 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 শোন, তো তোরা উপাস করেছিস নরে? এই কথা উপাস করেছিস কখন? এসে রাজসভা তো কমিটি ডাকে নিয়ে গেল জানিস তো, পুরো পুরো ডাইলার চাল তিনবার ঢুকতাই নেই। আমি এখন আরো দোকানটা একবার দিয়ে দিবি, তো কি করে শিব পূজা করবি? আই রো শোন শোন, তোর ঠাকুরকে বলে দিব আমরা উপাস করেছি, ঠাকুর কোনো দেখতে এসেছি, মন চাঙ্গা তো কঠোর হবে গঙ্গা। হ্যাঁ ঠিকই বলিস, বলি ও ঠাকুর মশাই, কি হলো বাপ? তোরা দেখলেই বুঝাচ্ছে তোরা উপাস করেছিস সেটা, আর শুনেলে এটা তোদের সরস্বতী পূজা নহে, যে কোন দিকে পাই রাইল নাই পাই রাইল আর ঢুকাই দিলে, এটা শিব পূজা বটে। শিব পূজা করলে সংসারের মঙ্গল হয়, লেখাপড়া ভালো হয়, আর বিশেষ করে কি হয় জানিস না? কি হয় ঠাকুর মশাই বলো না বাবা, শিব পূজা করলে ভালো লেখে একটা বহু ছানা পাবি। মায়ের রে ঠাকুরে যেটা বললে তো সেটা যদি ঘটে যায় না, বৈশাখ মাস চলছে তো চট লগন ফট বিহা পায় করে দিব। বারে সোনা ভাই আমার, তুই আমারলে ছোটটা হয়ে শিব পূজা করবি, আর আমি তোরলে বড়টা হয়ে বসে বসে বাস ছুলব, আমিও শিব পূজা করব, অত তোমারও শিব পূজা করবো বুঝলি না? এইদিকে শোন 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 শোন, তোদের মহারাজ কে শিব ঠাকুরের পাশে বসা, আর আমি যে মন্ত্রটা বলবো সেই মন্ত্রটা একসঙ্গে সবাই মিলে বলবি বুঝলি না? ঠিক আছে, বলি ও মহারাজ এইদিকে আসুন, ঠাকুর মশাই এসে গেছেন, এইখানে বসুন, এইখানে বসুন, এইদিকে বসুন, এইদিকে ওইদিকে ঠাকুর মশাই বসছেন, এইদিকে বসুন। আর ঠাকুর মশাই ফুল তো এনেছো না বাবা? দাও ফুলগুলো দাও, হাতে হাতে ফুলগুলো নাও, আর আমি যে মন্ত্র মিলে বলবো একসঙ্গে সবাই মিলে বলবে বাবা। ঠিক আছে বলবো বাবা, তাড়াতাড়ি পূজাটা স্টার্ট করো না বাবা। বলো মহাদেব মহাদেব ঠান্ডার দিনে গরম আর গরমের দিনে ঠান্ডা লাগে, অত ভাই ওটা শুনবার নাই, তুই ছাগলটা জলদি করে থাক, আবার আবার ঠাকুরে তোমার ভাই পাঠার মাথা রাস্তায় যাবে আবার আর ব্রহ্মদেব যার জন্য এত সব কাণ্ড হচ্ছে, কাণ্ড এখনো বাকি রয়ে গেল, আবার কি কাণ্ড বাকি রইল?
কেন আজকে আমার কি সৌভাগ্যের দিন, আজকে আমার রাজ্যে একসঙ্গে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বিরাজমান রয়েছেন, এদের সকলের সামনে আমি আমার মেয়ে উষাকে অনিরুদ্ধের হাতে সমর্পণ করে দেবো। এই তোরা কে আছে আদেশ করুন মহারাজ, অন্তপুর থেকে আমার মেয়ে উষাকে কোণে সাজে সাজে নিয়ে আয়, আর কারাগার থেকে অনিরুদ্ধকে নিয়ে আসবি, আজ আমি তাকে জামাই রূপে বরণ করে নিতে চাই। ঠিক আছে মহারাজ, আমরা এক্ষুনি দুজনকে নিয়ে আসছি, আপনি বিবাহের আয়োজন করুন। চকলেট খাবি না? ও নাই খাবো।
করবি? বিহা করবি? কি বলবো রে ভাই, দুঃখের কথা, অন্তরে লাগেছে ব্যথা। জানিস তো আমি যখন বর বাবুকে কান্দটাই নিয়ে আসতেছিলি, তখন দেখেছিস ওইনাটার সঙ্গে কেমন একটা টুকি সোয়ালি এসেছে। ও আমাকে ঘুরে ঘুরে ভাঁজছে, আর আমি ওকে ঘুরে ঘুরে ভাঁজছি। ও আমাকে ভাঁজছে, আর আমি ওকে ভাঁজছি। ভাঁজছি তো ভালার ভালাই আছে। তোর দ্বারাই তো কিছু হবে নাই বাপ, তুই নিজেই বল তোর বয়সটা কত হইল। দিন করে পাইরে গেলে একটা কইনা জোগাড় করতে পারলি না? ওই যাত্রা মহা কথা, নদীকে থাক, নদীকে থাক, ঠাকুরটাকে ধৈর্য বাড়াচ্ছে, যদি কোন রকম লাগাই দিত। বলি ও ঠাকুর মশাই, ও না ভাই বাবা, আশীর্বাদ করি বাপ, তোর ঘরে ছাগল ভেড়িয়ে বলে যাবে। বা ঠাকুর ভালো আশীর্বাদ দিলে তো ছাগল ভেড়িয়ে গেলে চড়াবে কে? ঘরে তো লোকজনেই নাই, আমি তো নাচে কুইতে ঘুরে বলছি। বলছি কি ঠাকুর মশাই, শোনো না, এদিকে দূর দিকে আছে না বাবা, টুকু লাজ লাগছে এদিকে আছে। বলছি কি, হা দেখো টুকু সিবাজি তার সঙ্গে লাগাই না বাবা, 5,000 দিব, 5,000। আরে শোন শোন শোন, তোর 5,000টা এখন পকেটে রাখ, বুঝলি না? রাজা করে ভোজটা খায় তুমি শরীরটা আরো বাগাইলি, আর তারপরে কাল সকালে ওই নানি বুড়িটা যেটা এসেছিল না, ওইটার সঙ্গে সকালে বিয়ে দিয়ে দিব। তুমি সকালে ওটা খেতে তুমি হাতে ঠাকুর মশাই, তুমি বিয়েটা শুরু করো বাবা, ইয়ার কথাই থাকো না, বিয়েটা শুরু করো। শুক্লপক্ষে পূর্ণিমা তিথি, পূর্ণিমা তিথি, উষা অনিরুদ্ধে, উষা অনিরুদ্ধে।